আচ্ছা, আমি ভিডিওটা আগেই বলেছিলাম আমার লাস্ট, যখন আমি আয়াদাহেলকে গাড়ির সারপ্রাইজ দিয়েছিলাম, তখনই আপনাদের সাথে বলেছিলাম যে আমাদের গাড়ির নেম প্লেট অর্ডার করেছি, আমাদের সবার নাম আছে এখানে। সো আপনাদেরকে বলতে হবে, এখন তো খুলে দেখাবোই, এই যে আয়াদাহেল এক্সাইটেড, এই যে খুলবে, এটা এটা আসছে। বাট আপনাদেরকে বলতে হবে যে এখানে কার কার নামের অক্ষর আছে, মানে কোন কোন আমাদের ফার্স্ট, না 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 সবার আছে, বাট কোনটা কার, পুরোটা দেখে এটা বলতে হবে। আমাদের এই নেম প্লেটে আমি বলে দেই, আমাদের এই নেম প্লেটে যেটা লেখা আছে, এই লেখাটা থেকে আপনাদেরকে কমেন্টে জানাতে হবে যে আপনারা কি কি নাম মিলাতে পারেন আমাদের এই নেম প্লেট থেকে। এখানে আই বিলিভ আমাদের সবার নাম আছে, দেখি আপনারা আমাদেরকে কত। আচ্ছা, আপনাদেরকে রিভিল করতে হবে, আমি বিলিভ করি আপনারা আমাদেরকে কতটুকু চিনেন, আর এখানে যে নামটা আমরা দেখাবো সেটাতে আমাদের সবার নাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, যে কোনো অনেক কিছু পাবেন। তো আপনারা এই অক্ষরগুলো থেকে আমাদের নাম মিলিয়ে কমেন্টে জানিয়ে দিবেন, জানতে হবে যে কোনটা কার, কোন লেটারটা নেওয়া হয়েছে আমাদের নামের কার্ড থেকে। হ্যাঁ, কার্ড থেকে। ওকে, সো আচ্ছা দেখি এটা ওপেন করে ফেলো, আগে ওপেন করি এটা, ভিতর কি আছে আসলে, এতক্ষণ ওয়েট করার সময় নেই। আহিল, ইউ পুশ ইট। আয়াত কি মনে করো, আয়াত কি মনে করো কার নাম? আহিল তুমি কি মনে করো কার নাম? আয়াত, পুল ইট ফ্রম দেয়ার। আচ্ছা, এই হলো আমাদের নেম প্লেট। আহিল তুমি কি মনে করো কার নাম? আমি দেখাই এটা আসলে, আপনারা যারা আসলে ইউকের বাইরে যারা আছেন তারা হয়তো বা জানেন না। এই যে আপনারা হয়তো বা ইউকের বাইরে যারা আছেন আপনারা জানেন না, এখানে আমরা ব্যক্তিগত ভাবে নেম প্লেট অর্ডার দিতে পারি, মানে যদি অপশন অ্যাভেলেবেল থাকে আমাদের নামের নামের সাথে মিল রেখে, আপনারা এই ধরনের নেম প্লেট অর্ডার দিতে পারবেন। যেমন আমরা দিয়েছি দিশখা, আমি এটা খুলবো, খুলে দেখাচ্ছি। এখানে আমাদের সবার নাম আছে, এখন সবাই দর্শককে বলতে হবে যে যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলতে হবে যে আমাদের কার, আমাদের চারজনের নামের কোন কোন লেটারটা এখানে আছে। তুমি বলে দিও না ইয়ার, এটা সো আপনারা যারা ইউকের বাইরে আছেন আপনারা যারা জানেন না, তো এখানে আমরা আসলে পার্সোনালাইজ নেম প্লেট গাড়ির জন্য অর্ডার দিতে পারি, এবং এটার জন্য পে করতে হয় গভর্নমেন্টের ওয়েবসাইটে পে করে এবং পারমিশন নিয়ে গাড়িতে। আমাদের এটা কত নিছে অনেকেই জিজ্ঞাসা করবে আমি জানি। আচ্ছা, এটা বানাতে নেম প্লেটের দাম বলা যাবে না, আমি কত দিয়ে পার্সোনাল প্লেট কিনেছি ওটা বলা যাবে না, বাট আমি 4D এটা তৈরি করতে, নেম প্লেট তৈরি করতে, এই 3D না, এটা 3D কার্বন ফাইবার, 3D। আচ্ছা, ইটস কস্ট মি 35 pounds, আমি 35 মানে বাংলাদেশের 4000 এর কাছে, 35 সামথিং, ওই বাংলাদেশের 4000 টাকার কাছে। হ্যাঁ হ্যাঁ, সো এই নেম প্লেটটা বানিয়ে এনেছি, বাট এটা রেজিস্ট্রেশনের দাম কিন্তু একটু বেশি, এটা বলা যাবে না। আর এমনি আমাকে বলে দিবেন তখন যে না দিশা বা দিশা আপু অ্যাভেলেবেল তো ডেফিনেটলি থাকতে হবে, বাট তারপরে আমি আপনাদের কথা অনুযায়ী আমার নেম প্লেটটা খোঁজার চেষ্টা করব, যে না দেখি সার্চ দিয়ে দিয়ে দেখা লাগে, তো আমি তখন সার্চ দিয়ে দিয়ে দেখব যে এই নামের নেম প্লেট আমার নামে অ্যাভেলেবল আছে কিনা। এই যে আমি আমরা অর্ডার দিয়ে এনেছি, এটা হলো DI5KHA, সো আপনারা এটা দেখেই বলতে হবে এই এটা এইটা কি মিন করে। আর এখানে একটা ইয়েলো থাকে, একটা সাদা থাকে, সাদা প্লেটটা থাকে গাড়ির সামনে আর ইয়েলো প্লেটটা থাকে গাড়ির পেছনে, এটা ইউকের মানে রোডের যে রুল আছে সেটা নিয়ে। এনিওয়ে, আচ্ছা এখন আমরা এটা দেখাই ফেললাম, আমাদেরকে বাইরে যাইতে হবে, শপিং এ যাবো, এই দীর্ঘ লকডাউনের পরে এই ফার্স্ট আমাদের শপিং এ যাওয়া, কারণ অনেক জিনিস ইম্পর্টেন্ট আছে। এখন মা ড্রাইভ করে যাবো, তোমরা সবাই ব্যাকে বসবা। ও ডোন্ট, ইউ ডোন্ট ট্রাস্ট হার? মামা ড্রাইভ করবো, তুমি মেয়া বায়ন পাপা ব্যাকে বসবা। এখন তুমি কি নেক্সট টু মাম্মি বসতে চাও, ফ্রন্টে নাকি? মামা ড্রাইভ করবো, তুমি পাপা আর মেয়া ভাই ব্যাকে বসবা।
নাকি আমার পাশে বসবে? আমার পাশে কে বসতে চাও? বাট আমি আমি যদি গাড়ি কোথাও উঠাই দেই তাইলে তুমি কিন্তু আগে চলে যাবো। ওকে তুমি আমার পাশে বসবা। ওকে ডান, হাই ফাইভ। আমি ক্র্যাশ করবো, আমি আমি ড্রাইভ করবো, তুমি তুমি বসবা, তোমরা বসবা, আমি আজকে একদম মানে না না মামা ড্রাইভ করে ঢু 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 করে যাবো। মামি পাপা এন্ড মেয়া ভাই ব্যাকে বসবো, তুমি ড্রাইভ করো, দ্যাটস ফাইন। সিম্পল ম্যান। আহিলের পাকনা কথা পাকনা। যে আহিল মিয়া তার গাড়িতে উঠলে দুই মিনিটের রাস্তা হোক আর পাঁচ মিনিটের পাঁচ ঘন্টার হোক, উঠলে এই যে ঘুমায় যাবে। দেন ঘুম থেকে যদি ডেকে উতুলি আহিল, ওঠো ওঠো বলবে, তুমি ঘুমাচ্ছ কেন? না আমি তো ঘুমাচ্ছি না, মানে দেখেন। কিন্তু এখন কিন্তু সে পুরা না, এখন এখনই আমরা যে পৌঁছাইনি তারপরে। আচ্ছা আর এটা কি এখন দেখাই দিব দর্শকদেরকে নাকি এটার জন্য আবার আলাদা কোনো আপনার প্ল্যান আছে? আচ্ছা আমি তাহলে আমার এখানে দেখাই দিই নাকি আপনি আলাদা? ও আচ্ছা আচ্ছা, আমরা এখন হচ্ছে গার্নফে আসছি আমাদের এখানকার। এই যে এখানে এখন পার্কিং খুঁজতে হবে, আল্লাহ জানে পাবো কি না। মানে পুরা যেখানে যেখানে লাল দেখানো যাবে, এই যে এখানে যেখানে যেখানে লাল সাইন দেখা যাচ্ছে তার মানে এখানে পার্কিং খালি নাই। গ্রিন থাকলে মনে করতে হবে ওই লাইনে পার্কিং খালি আছে। এখানে একটা আছে, এই যে গ্রিন, এই যে গ্রিন দেখা যাচ্ছে। আহিল মিয়া দেখে আহিল আহিল কম কম কম, যাও যাও উঠো, আমরা শপিং এ চলে আসছি। আহিল কেয়ারফুল, ওয়েল ডান। কত দিন পরে, কত দিন পরে আসছি বানাচ্ছি। অনেক মানুষ, প্রচুর মানুষ। আচ্ছা আমরা আগে কোন দিকে যাব? আচ্ছা পাপা এম কে তে যাব, এম কে তে যাব, এই যে এম কে শপে যাই আগে। ও এদিক থেকে আই, এখান থেকে যাইতে পারবো না। ওকে আই থিংক। অনেকদিন পর শপিং এ যে প্রথমে এম কে শপে ঢুকলাম, ঢুকে সব কিছুই তো ভালো লাগে এম কে শপের, এটা সবাই জানেন। বাট আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন আমার একটা কোট অনেক মানে প্রয়োজন, কারণ লকডাউনে আসলে আমরা কেউই এবার উইন্টারে যে কোট শপিংটা, জ্যাকেট এগুলো কিছুই কিনতে পারেনি। সো এই কোটটা অনেক পছন্দ হয়েছে, এটার বেশ অনেকগুলো কালার আছে, যে কালারগুলো অনেক সুন্দর আর কোটগুলো অনেক ভারীও আছে। সো দেখা যাক নেক্সট টাইম গেলে আবার একটু গায়ে টায়ে দিয়ে দেখবো, বা এটার দামটা ওইভাবে কত কি সেটা দেখবো, কারণ এম কে তো অনেক এক্সপেন্সিভ এটা সবাই জানেন। সো দেখা যাক। আর এইটা দেখতে দেখতে একটা ছোট ব্যাগ পছন্দ হয়ে গেছে কালো, কিন্তু আসলে ওইভাবে নেয়ার ইচ্ছা ছিল না দেখে, আর এটা অত বেশি টাইম ওয়েস্ট করি না এই ব্যাগটাতে, অন্যগুলা দেখতে চলে গেছি। আর এই কালো পার্সটা আয়াদ আহিলের খুব পছন্দ হয়েছে। সো আহিল বলছে যে এটা আমাকে কিনে দিবে, তাই আমি বললাম ঠিক আছে দাও, আমার তো কোনো সমস্যা নেই, কারণ এম কে বলে কথা না। সো দুই ভাই মিলে ইয়ে করছিল যে কে কিনে দেবে আমাকে, তর্ক করতেছিল যে আয়াদ দেবে না আহিল দেবে। তো সব কিছু দেখে টেকে আসলে আমার একটা ওয়াচ কিনতে হবে, কিন্তু আমি যেটা পছন্দ করেছি সেই ওয়াচটা ছিল না শপে। আর এখন এরপরে একটা সানগ্লাস পছন্দ হয়েছে, এটা আপনারা বলেন আমাকে কেমন লাগছে সানগ্লাসটা। এদিকে আবার একটা ওয়াচের একটা শপ আছে, এখানে যাই। এটা হচ্ছে ট্রেড বেকার, এখানে সব টুরির
টুরিস্ট যারা তারা আসে আর আমরা তো এই এলাকার মানুষ আমরা তো ডেফিনেটলি আসি এটাই তো তোমার মানে পরীক্ষা দিস ইজ টর্চার এটা কি বল আমরা হাঁটি আর শপিং করি কত বছর পরে আসছি ঠিক নাই কত বছর না মানে কত মাস পরে তারপরে স্টিল অনেক মানুষ আমি সব সময় পোলোর দোকানে গেলে এই সাইডটাতে যাই কারণ পোলোর শার্টের টি শার্টের এই কালারগুলো আমার কাছে এত ভালো লাগে আমি কি বলবো এই পোলো এই শার্টগুলো আমার মানে টি শার্টগুলো আমার খুবই পছন্দের আমি খুব পছন্দ করি এই ধরনের টি শার্টগুলো সো আয়া ধাইলকেও বললাম তোমরা বড় বড় এরকম টি শার্ট শপের সামনে লাইনে দাঁড়িয়ে আছি শপের নাম হলো কি সানগ্লাস হাট সানগ্লাস হাট শপের লাইনে দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে ভিতরে গেলাম কিন্তু যে আহিলের মুড অফ হয়ে গেল কারণ সেও সানগ্লাস কিনতে চায় কিন্তু এখান থেকে তোর কোনো সানগ্লাস নাই আয়াদও একটু আপসেট হয়ে গেছিল কিন্তু কিছু করার নেই আজকে অনেক শপিং হয়ে গেছে আর আয়াদকে থ্যাংক ইউ কারণ রোজা রেখেও আমার সাথে সাথে শপিংয়ে ঘুরতেছে এখন আয়াদ আমার সাথে আহিল ওর বাবার সাথে মেন কথা হচ্ছে আমরা এখন আয়া দাহিলের You said that I can't do it during school. Watch me. মিচ তুমি রাখতে চাইলে রাখতে পারবা আমি তোমাকে ফোর্স করব না যে ভাঙো বাট তুমি স্কুলে যদি কোনো প্রবলেম হয় স্কুল লং টাইম সো দেখো আর be able to do some extracurricular no no and হচ্ছে আমরা এখন ইয়েতে যাচ্ছি কোথায় যাচ্ছি না বা নাইকিতে যাব ওরে লম্বা কিউ নাইকিতে যদি খুব বেশি লম্বা কিউ থাকে দেন আমরা চলে আসবো আয়া দাহিলের পি ড্রেস কিনতে সরি ড্রেস না পি শুজ কিনতে হবে ট্রেনার কিনতে হবে বাহ এদিকে আয়াদ সো দেখি যাই আজকের ওয়েদারটা অত বেশি খারাপ না ভালোই আছে এটা কি নাইকির কিউ আয়াদ নাইকিতে যাওয়া হবে না কারণ এত লম্বা কিউ এই যে সো অসম্ভব এত সময় দাঁড়ানো রোজা রেখে ফাইনালি শপিং শেষ করে বাসায় চলে আসছি এখন আর কি করা ও সে আবার আরমানি থেকে টি শার্টও কিনছে এই জন্য তো দেরি হয়েছে দাঁড়াও আবার সুপার ড্রাই তো আমাদেরকে ধোকা দিয়েছে ধোকা আচ্ছা আমি একটা আমার জন্য অনেক সুন্দর একটা সানগ্লাস কিনছি এটা পরে দেখাবো এই তো সো আজকে শপিং এটাই আর এখানে আয়াতকে নুপুর আপু হচ্ছে ইফতারি দিছে পূর্ণর জন্য যা যা ইফতারি বানাইছে সো আয়াতের জন্য সেটা সেটা দিছে ইফতারির সময় আয়াত খাবে তা আমরা বাইরে থেকে ঘুরে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করতে করতে আমাদের ইফতারি টাইম হয়ে গেছিলো সো আজকে আমরা এক্সট্রা কিছুই করি নাই কারণ কালকের ইফতারি যেটা বেঁচেছিলো বিরিয়ানি বা যেই সমস্ত জিনিসগুলো এগুলাই খেয়ে আমরা শেষ করবো কারণ নতুনের মধ্যে এটা একজন নতুনের ভিতরে হ্যাঁ এটা দেখাইছি আমি আগে নুপুর আপু দিছে যে আয়াতকে আম পেঁপে খেজুর সালাদ আর কালকে বিরিয়ানি মিষ্টি আছে মিষ্টি কারণ ফুড আসলে ওয়েস্ট করা একেবারেই ঠিক না না আমরা ওই যে শুধু খাই খাই না অনেকেই বলে ভিডিও দেখে বলে যে প্রতিদিন এত খাই খাই এত খাবার কেন এটা না আমরা কালকে যে বিরিয়ানিটা রান্না হয়েছে ওটাই কিন্তু আজকে খাচ্ছি নরমালি আমরা খাবার কিন্তু খুব কম ওয়েস্ট করি মানে করি না ঘুরতে গেলে আমরা আসলে ওয়েস্ট হয় না আমাদের খাবার ওয়েস্ট করি না যতটুকু খাওয়া প্রয়োজন যেটা মন চায় আমরা সেটাই খাই এবং ওটাই তৈরি করি আমাদের ইফতারির টাইম হয়ে গেছে আয়াদ অলরেডি খাওয়া শুরু করছে আর আমরাও এখন আস্তে ধীরে খেয়ে নিই তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা তোমরা সবাই মিলে বাড়ি আল্লাহ হাফেজ বলে দিবা ওকে তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যে যেখানে আছেন সবাই যে যেখানে আছেন সবাই যেন সবসময় ভালো থাকেন রোজা যেন অনেক ভালোভাবে কাটে আল্লাহ হাফেজ